হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো নারকেলি কচুর ভর্তা। আর এই কচু ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন, কচু ভর্তা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কচু বাটা, চিনাবাদাম বাটা, সরিষা বাটা, আর রান্নার জন্য সরিষার তেল। এখন দেখুন, কচুর খোসা ফেলে অল্প হলুদের গুঁড়া ও লবণ দিয়ে কচুগুলো সিদ্ধ করে বেটে নিয়েছি। আর রয়েছে আধা কাপ পরিমাণ চিনাবাদাম, পানিতে ভিজিয়ে রেখে এরপর খোসা পরিষ্কার করে বেটে নিয়েছি। আর 4টা কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ কালো সরিষা একসাথে বাটা রয়েছে। আর ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন, আর বাদামের পরিবর্তে নারিকেল বাটা দিয়েও বানাতে পারেন। এখন কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এরপর ফোড়নের জন্য দেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর দিব বাদাম বাটাগুলো দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নিব, কারণ বাদামগুলো যেহেতু কাঁচা বাদাম আর ভাজা বাদাম হলে একসাথেই দেওয়া যাবে। এখন বাদাম বাটাগুলো 2-3 মিনিট নাড়ার পর কচু বাটাগুলো দিয়ে দিব। আর দিব সরিষা বাটা। স্বাদ মতো লবণ ও অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব, আর কচুর পানি সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে কচু সিদ্ধ করে ভর্তা বানালে গলা ধরার চান্স একদম নেই। এখন কচুগুলো প্রায় 5-7 মিনিট নাড়ার পর দেখুন কচুর পানি সম্পূর্ণ শুকিয়ে তেল ছাড়ছে। এরপর নামানোর আগে 7 মতো 1/2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কচু ভর্তা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। আর এই গরমে এই ধরনের ভর্তা দিয়েই ভাত খেতে ভালো লাগে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার কচু ভর্তা। আর এইভাবে কচু ভর্তা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।